नमस्कार बंधुरा, स्टाडिट्यूड यूट्यूब चैनले आपनाके स्वागत जानाई। आज 15 अगस्ट भारतवर्षेर स्वाधीनता दिवस। प्रतिटी भारतवासीर काछे आजकेर दिनटीर गुरुत्व कतटा ता आमरा सबाई जानी। 15 अगस्ट दिनटी भारत मातार हृदये ओ इतिहासे स्वर्णाक्षरे लेखा रयेछे ओ भविष्यतेओ थाकबे। कारण 1947 सालेर 15 अगस्ट ভারতবর্ষের আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য। আজকের দিনে ভারতবর্ষ অত্যাচারী ব্রিটিশ রাজশক্তির হাত থেকে মুক্তি লাভ করে। ওই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ মননের মধ্য দিয়ে স্বাধীনতার জন্য আত্মোৎসর্গ করেছিলেন যে শহীদরা, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে প্রতি বছর 15 আগস্ট মহাসমারোহে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের স্বাধীনতা দিবস উদযাপিত হয়। পৃথিবীব্যাপী করোনা ভাইরাসের সংকটময় পরিস্থিতিতে প্রতি বছরের ন্যায় এবছর হয়তো আমরা স্কুল, কলেজ, বিভিন্ন প্রশাসনিক স্থানে সবাই একসাথে মিলিত হয়ে মহাসমারোহে আমাদের 74তম স্বাধীনতা দিবস পালন করতে পারছি না। তাই আজকের দিনে আমরা শুধু পতাকা উত্তোলনের মধ্য দিয়েই আসুন সবাই অঙ্গীকারবদ্ধ হই যে করোনা ভাইরাসের সাথে আমরা সবাই একসাথে লড়ব। বর্তমানের পরিস্থিতিতে সবাই সবার পাশে দাঁড়াব। আমাদের মনে রাখতে হবে যে করোনা ভাইরাসের বিরুদ্ধে এটাও মানবজাতির স্বাধীনতার লড়াই, আর এই লড়াইয়ে জয় মানবজাতিরই হবে। ভারতবর্ষের এই স্বাধীনতা স্বল্প সময়ের কোনো সহজলভ্য বিষয় ছিল না। এই স্বাধীনতার ভিত্তি ছিল আমাদের মুক্তিযোদ্ধাদের সাহসী ও রক্তময় সংগ্রাম। আমরা যদি ইতিহাস দেখি, আমরা দেখতে পাব 1757 সালে পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে যুদ্ধ হয়েছিল, ব্রিটিশদের সেই যুদ্ধ জয়ই ভারতে ব্রিটিশ রাজত্বের সূচনা বিন্দু। অর্থাৎ এ কথা স্পষ্ট যে 1757 সালে ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। তারপর প্রায় 200 বছর ব্রিটিশদের দ্বারা ভারতবাসীরা নিপীড়িত, শোষিত, অত্যাচারিত, বঞ্চিত হয়েছে। কিন্তু ভারতবাসীর বীর সন্তানরা কোনোদিনও এই পরাধীনতা মেনে নেননি। দেশপ্রেমের আগুন তাদের মনে শিহরিত হতো, আর এই দেশের প্রতি প্রেমের চরম দৃষ্টান্ত রেখে গিয়েছিলেন মাত্র 18 বছরের ক্ষুদিরাম বসু, যিনি হাসতে হাসতে দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন, যার অদম্য সাহস ও দেশপ্রেম আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে। চির আকাঙ্ক্ষিত স্বাধীনতার জন্য ভারতবর্ষের বুকে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলন মূলত দুটি বিপরীত ধারায় সম্পূর্ণ হয়েছিল, চরমপন্থী আন্দোলন ও নরমপন্থী আন্দোলন। নরমপন্থী আন্দোলনের নেতৃত্ব হিসাবে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন যারা, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গোপালকৃষ্ণ গোখলে, ফিরোজ শাহ, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি এবং অন্যতম নেতা মহাত্মা গান্ধী। তেমনি ব্রিটিশদের বিরুদ্ধে সর্বাত্মক চরমপন্থী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন যারা, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল, ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু প্রমুখ। একদিকে যেমন শুরু হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে ডান্ডি অভিযান, আইনমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, তেমনি অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদিন বাহিনীর প্রবল আক্রমণ সংঘটিত হয়েছিল। আজাদিন ফৌজের নির্ভীক আন্দোলন ও কার্যকলাপ দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসনের ভিতকে নড়িয়ে রেখে দিয়েছিল, যা থেকে আমাদের স্বাধীনতা যাত্রা শুরু হয়েছিল। 1946 সালের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে ব্রিটেনের রাজকোষ শূন্য হয়ে পড়েছিল। সে সময়ে ব্রিটেনের সরকার বুঝতে পেরেছিল ভারতের ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতাকে সামাল দেওয়ার ক্ষমতা বা অর্থবল ব্রিটিশ সেনাবাহিনী হারিয়ে ফেলেছে। তারা ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে 1948 সালের
30 জুনের মধ্যেই ভারতের শাসন ক্ষমতা হস্তান্তর করার সিদ্ধান্ত নেন। স্বাধীনতা ঘোষণার সময় যত এগিয়ে আসতে থাকে, পাঞ্জাব ও বাংলা প্রদেশের হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা তত বৃদ্ধি পায়। দাঙ্গা রোধে ব্রিটিশ বাহিনীর অক্ষমতার কথা মাথায় রেখে ভারতের তৎকালীন ভাইসরয় লুইস মাউন্টব্যাটেন 1947 সালের 15ই আগস্ট দিনটিকে ক্ষমতা হস্তান্তরের দিন হিসাবে নির্ধারিত করে। 1947 সালের জুন মাসে জওহরলাল নেহরু, মোহাম্মদ আলী জিন্না, বিআর আম্বেদকর প্রমুখ জাতীয়তাবাদী নেতৃত্ববৃন্দ ধর্মের ভিত্তিতে ভারত বিভাগের প্রস্তাব মেনে নেন। সুতরাং 1947 সালের 14ই আগস্ট জন্ম হলো পাকিস্তান রাষ্ট্রের, আর 15ই আগস্ট জন্ম হলো ভারত রাষ্ট্রের। ব্রিটিশ সরকার সমস্ত ক্ষমতা ভারতীয়দের হস্তান্তর করার ফলে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং 15ই আগস্ট থেকে পাকিস্তান ও ভারত এই দুটি পৃথক ও সার্বভৌম রাষ্ট্র বিশ্বমানচিত্রে আত্মপ্রকাশ করে। দেশ স্বাধীন হলো, কিন্তু বুকের মধ্যে রয়ে গেল দেশভাগের তীব্র যন্ত্রণা। 15ই আগস্ট দিনটি আমাদের মনে করায় একদিকে অগণিত বীর শহীদদের রক্তে রাঙানো স্বাধীনতা, তেমনি অন্যদিকে দেশভাগের ফলে স্বজন হারানোর যন্ত্রণা। একদিকে হারানোর গভীর কষ্ট, আর অন্যদিকে প্রাপ্তির অপার আনন্দ। সর্বস্ব হারিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, স্বাধীন ভারতের একজন সুশিক্ষিত ও দায়িত্ববান নাগরিক হওয়ার জন্য আমাদের কর্তব্য এই স্বাধীনতা রক্ষার। প্রসঙ্গত বলতে হয় যে আপনারা সকলেই জানেন, অতি সম্প্রতি লাদাখ সীমান্তে ভারত চীনের লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনী অসাধারণ পরাক্রমের পরিচয় দিয়েছে। আপনার ও আমার মতো সাধারণ মানুষ হয়তো সীমান্তে গিয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, কিন্তু ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনা যেভাবে শত্রুদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করছে, তার জন্য তাদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আমরা ওদের আত্মবিশ্বাস বাড়াতে পারি, ওদের আশ্বাস দিতে পারি যে সারা ভারতবাসী ওদের সাথে আছে, আমরা ওদের জন্য গর্বিত। তাহলেই হয়তো আমাদের স্বাধীনতা প্রকৃত অর্থে সার্থক হবে। আজ আমরা আমাদের স্বাধীনতার 74তম বর্ষে পদার্পণ করলাম, কিন্তু কতটা স্বাধীন হতে পেরেছি আমরা? হয়তো ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়েছি, কিন্তু এখনও আমাদের দেশকে গ্রাস করে রেখেছে ধর্মীয় ভেদাভেদ। আজও ধর্মের জন্য মানুষকে খুন হতে হয়, আজও দারিদ্রতা, বেকারত্ব আমাদের সমাজকে ঘিরে রয়েছে, আজও অনাহারে শত শত মানুষের মৃত্যু ঘটে, আজও বেকারত্বের জ্বালায় যুবকরা আত্মহত্যা করে, আজও কৃষকরা ফসলের প্রকৃত দাম না পেয়ে জীবনযুদ্ধে হেরে যায়। বর্তমান ভারতের পরিস্থিতি দেখে সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা কথাটা কতটা ঠিক তা নিয়ে মনে প্রশ্ন জাগে। আজও আমরা সবাই স্বাধীন হলেও বেশিরভাগ জায়গায় নারীরা আজও পরাধীন। তারা তাদের ইচ্ছে অনুযায়ী কাজের স্বাধীনতা পায় না, পায় না প্রাপ্য সম্মান। পুরুষদের পাশাপাশি নারীদেরও পূর্ণ স্বাধীনতা দিতে হবে, স্বাধীনতা দিতে হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে, তবেই ভারতবর্ষ প্রকৃত অর্থে স্বাধীন হয়ে উঠবে। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের রক্তক্ষরণের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে আমরা ভুল লুণ্ঠিত হতে দেব না। আমাদের মধ্যে থাকবে না কোনো অসহিষ্ণুতা, জাতপাত, কুসংস্কার। সমস্ত সামাজিক ব্যাধিকে দূর করে আমরা ভারতবাসী এক দেশ এক জাতি হয়ে অবশ্যই এগিয়ে আসব, অবশ্যই জয়ী হব, অবশ্যই সারা বিশ্বের কাছে গর্বের হয়ে উঠবে আমাদের দেশ। তাই সমস্ত রকম সংকীর্ণতাকে দূর করে যদি আমরা এক হয়ে উঠতে পারি, তবেই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। থ্যাংক ইউ। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল।